জয় জয় দামোদর পৃথকে, জয় কার্তিক পৃথকে, জয় উজ্জা পৃথকে, দামোদর পৃথক পালনকারী ভক্ত বৃন্দকে, জয় অমল প্রাণ শ্রীমদ ভাগবতকে, জয় শ্রুতৃবৃন্দকে, জয় জগৎগুরু শিলা প্রভুপাদকে, জয় জয় তাই তাই গৌরব প্রেমানন্দে। ওম কেনতে মিরন্ধস্য জানাই ইসকন জম্পু শাখার পক্ষ থেকে অভিনন্দন।
কৃষ্ণ থেকে শুভেচ্ছা। শাস্ত্রে বলা হয়েছে এই দামোদর মাস বা কার্তিক মাসে যদি শাস্ত্র অধ্যয়ন করা হয়, বিশেষ করে শ্রীমৎ ভাগবতম, তাহলে অনেক পুণ্যের অধিকারী হওয়া যায়। এই ভাগবতমের নামে মাহাত্ম রয়েছে, বিশেষ করে দামোদর মাস হরিকথা সহযোগে এবং ভগবানের পূজা অর্চনা, ভগবানের উদ্দেশ্যে ব্রত, ভগবানের উদ্দেশ্যে জপ, যা কিছু করা হবে এই মাস। যদি অন্যান্য মাসে যেভাবে করলে যে ফল হবে, এই মাসে করলে তার কোটি কোটি গুণ বেশি ফল লাভ হবে। তাই ভাগবত পাঠ সূচনা করা হয়েছে, যাতে করে আপনার এই ভাগবত আপনার নিজ গৃহেও আপনার অধ্যয়ন করবেন। কেননা কালকে ভাগবত মাহাত্ম্যে দেখা গেছে কি, যে সমস্ত তীর্থক্ষেত্রের মধ্যে যেমন গঙ্গা কি পবিত্র, আর দেবতাদের মধ্যে যেমন কি অস্তুতি হচ্ছে শ্রেষ্ঠ, আর সমস্ত ভক্তদের মধ্যে কে শ্রেষ্ঠ, শিব, আর সমস্ত গ্রন্থের মধ্যে ভাগবত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সেই ভাগবত যদি আমরা এই কার্তিক মাস বা এই দামোদর মাস, যদিও কার্তিক মাস এবং দামোদর মাস এই বছর একটু 15 দিন আগাপাছা হয়ে গেছে, কিন্তু অন্যান্য সময় প্রায় একই সময় হয়ে থাকে। এই বছর একটু চন্দ্র হিসাব অনুযায়ী বড়দিন পিছিয়ে গেছে কার্তিক মাস। এই দুটি মাস সচরাচর একই সময় হয়, এই দামোদর মাস এই গ্রন্থ যদি অধ্যয়ন করা হয় তাহলে সর্বশ্রেষ্ঠ ফল লাভ। তাই আমাদের অঙ্গ ইস্কন শাখা পত্রিকা আয়োজন করেছে, যাতে ভক্তদের মাঝে এই ভাগবতের পড়ার উৎসাহ জাগ্রত হয়। যদিও এই সম্পূর্ণ ভাগবত বিশাল গ্রন্থ, সেটি সম্পূর্ণ শেষ করা সম্ভব নয় এই 7 দিনের মধ্যে, শুধু 2 ঘন্টা করে পাঠ করে শেষ করা যাবে না। পরীক্ষিত মহারাজ কী করেছিলেন, আর ওইটাও এই জন্য আপনাদের শুধু উৎসাহ দেওয়ার জন্য এই আয়োজন, যাতে আপনারা এই ভাগবত করবেন নিজ গৃহে, আর যাদের ভাগবত নেই তারা ভাগবত সংগ্রহ করবেন। কেননা শাস্ত্রে বলা হয়েছে ভাগবত যদি কারোর গৃহে থাকে তাহলে ভগবান সেখানে কী থাকেন, তাদের গৃহে অবরুদ্ধ থাকেন। আর ভাগবতের যদি একটি শ্লোক কেউ মুখস্থ করে রাখে এবং সেটি যদি আবৃত্তি করে, তৎক্ষণাৎ ভগবানকে তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যায়, হ্যাঁ আবদ্ধ হয়ে পড়ে। যেমন মা যশোমতীর ভক্তির কাছে কী হয়েছিলেন, দামোদর গোপাল ভগবান তিনি আবদ্ধ হয়ে পড়েছিলেন, বন্ধন স্বীকার করেছিলেন মা যশোমতীর কাছে, যাকে কেউ যোগী মুনি ঋষিরাও ধরতে পারে না। সে অসীম ভগবান
কি হয়েছেন, মা যশোমতির এই ভক্তিতে তিনি আবদ্ধ হয়ে পড়েছেন। তো তেমনি ভাগবত যারা এই অধ্যয়ন করেন, যারা ভাগবতের অন্তত একটি শ্লোক যাদের গৃহে রয়েছে তাদের গৃহে ভগবান এরকম অবরুদ্ধ হয়ে যায়, আর যাদের হৃদয়ে এরকম ভাগবতের শ্লোক রয়েছে তাদের হৃদয়ে ভগবান অবরুদ্ধ হয়ে যায়। অর্থাৎ ভগবান সেখানে আবদ্ধ হয়ে পড়েন। যারা এইভাবে ভগবানকে হৃদয়ে সবসময় ধারণ করেন তিনি তীর্থ সদৃশ মহান বৈষ্ণব। তাই কি বলা আছে, যে শ্লোকটি আমরা প্রত্যহ পাঠ করছি, যে নষ্ট প্রাস অভদ্রেশু নিত্যং ভগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভাবতি নৈষ্ঠিকিম, যে প্রায় নষ্ট হয়ে গেছে অভদ্র চিত দোষগুলো, কিন্তু তারপরেও কি করতে হবে আমাদের, নষ্ট প্রাস অভদ্রেশু নিত্যং ভগবত সেবায়া, নিত্যং নিত্যই কি করতে হবে, ভাগবতের সেবা করতে হবে। কি ভাগবত, এই যে অমল পুরাণ শ্রীমদ ভাগবতম, এই অমল প্রাণ শ্রীমদ ভাগবতমের যারা নির্দেশ পালন করেন তারা আছে ব্যক্তি ভাগবত, এটি আছে গ্রন্থ ভাগবত, আর এই গ্রন্থ ভাগবতের যারা নির্দেশ মেনে চলে নিজের ব্যক্তিগত জীবনেই সেগুলো আচরণ করে অনুশীলন করে তারা আছে ব্যক্তি ভাগবত। তো এই ব্যক্তি ভাগবতের সেবা করা মাধ্যমেই, এবং এই যে ভাগবতের শ্লোক, হ্যাঁ নিত্যম ভাগবত সেবায়া ভাগবতী উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নষ্টিকে, আর এই ব্যক্তি ভাগবতের কাছ থেকে এই গ্রন্থ ভাগবতের যদি শ্লোক আমরা প্রত্যহ শ্রবণ করি আস্বাদন করি তাহলে কি হবে, আমাদের নৈষ্ঠিকী ভক্তির অর্থাৎ নিষ্ঠা ভক্তির উদয় হবে। নিষ্ঠা ভক্তি, যে ভক্তির মাধ্যমেই আমরা খুব যত্নপর হয়ে ভগবানের সেবায় মনোনিবেশ করতে পারব, যে আমরা হয়তো সকলেই ভগবানের সেবা পূজা করছি কিন্তু কিরকম সেবা পূজা করছি, আমাদের মতো করে হয়তো করতে হয় করছি, কিন্তু যত্নপর হয়ে, যেমন মা শিশুকে যখন ভালোবাসেন সন্তানকে তিনি কিরকম যত্ন গ্রহণ করেন, আর যদি মা ততোধিক শিশুর প্রতি ভালোবাসা প্রদর্শন না করেন তাহলে কি যত্ন নেবেন, হয়তো নিজে যত্ন নেবেন না কোনো চাকর বাকরের দ্বারাই যত্ন নেবেন, হ্যাঁ দেখভাল করবেন, হয় কিনা এরকম অনেক মায়েদের ক্ষেত্রে, আর অনেকেই আছেন যত চাকর বাকরই থাক না কেন চাকর চাকরানি থাক কিন্তু নিজেই তারা সন্তানের যত্ন নেবে। আর এই যে যত্নটা, যেমন নিজেই না নিলে তিনি কি স্বস্তি বোধ করেন না, যদিও চাকর আছে চাকরানি রয়েছে তার দেখভাল করার জন্য সন্তানের, হ্যাঁ অনেকেই রয়েছে, তারপরে নিজেই তাদের দেখভাল করার জন্য কি তৎপর, এই যে তৎপরতা এটি হচ্ছে নিষ্ঠা। তো তেমনি ভগবানের সেবার জন্য অনেকেই আছে, অনেকে থাকলেও কিন্তু নিজেই তৎপরতা যত্নপর হয়ে যে ভক্তি সেটি হচ্ছে নিষ্ঠা ভক্তি, এবং তার মাধ্যমে কি হবে ভগবান অতীব প্রসন্ন হন। আর এই নিষ্ঠার পরে কি হবে রুচি, যখন যত্নপর হয়ে কেউ ভগবানের সেবা করবে তখন রুচি আসবে ভগবানের সেবার প্রতি, আরো অধিক থেকে অধিকতর ভাবে সেবা করতে ইচ্ছা হবে।
আমরা আজকে কত অধ্যায়? হ্যাঁ, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, তাই অষ্টম অধ্যায় হয়ে গেছে। তা সেখান থেকে আমরা কি শিক্ষা লাভ করেছি মনে আছে? কালকে কুন্তী দেবীর প্রার্থনায় যুধিষ্ঠির মহারাজের শাসনকালে সেই সময় সমাজ ব্যবস্থায় কিরকম, কাদের কাদের সুরক্ষা দান করা হইতো? হয়তো আপনাদের সুন্দর মনে আছে, পাঁচজনের সুরক্ষা দান করা হয়েছিল। আমাদের জীবনে আমরা কি তাদের কি সুরক্ষা বা তাদের যত্ন নেব, না তাদেরকে উপেক্ষা করব? হ্যাঁ, যত্ন নিতে হবে। কি প্রভুরা কি বলেন, তাদের কাদের যত্ন নেওয়া হয়েছিল? কালকে আপনারা শুনেছেন তাদের কি যত্ন নেওয়া হবে? হ্যাঁ, যত্ন নিতে হবে, উপেক্ষা করতে হবে, যত্ন নিতে হবে। তাহলে সমাজে আমাদের কি হবে? সমৃদ্ধি লাভ করবে এবং শান্তি বিরাজ করবে। আর যদি তাদের আমরা সুরক্ষা বা যত্নের জন্য কোনো তৎপরতা না চালাই, তাহলে কি হবে? সমাজ যদি অনেক সমৃদ্ধিশালী হচ্ছে, কিন্তু শান্তি লাভ হবে না। সেগুলোর কি সমৃদ্ধি? জনজাগতিক শুধু সমৃদ্ধি হবে, কিন্তু প্রকৃত শান্তি লাভ হবে না। উন্নতি হলেও শান্তি লাভ সম্ভব নয়, এই জন্য আমাদের সেটির দিকে লক্ষ্য রাখতে হবে। তারপরে কুন্তী দেবী কি বলেছিলেন, কি চেয়েছিলেন তিনি? দুঃখ চেয়েছিলেন। কেন? দুঃখের মধ্যে ভগবানকে স্মরণ হয় বেশি, আর সুখের সময় স্মরণ হয় বেশি? তা আমরা কিসের উদাহরণ দেওয়া হয়েছিল? আমি বলছিলাম না, শ্রাদ্ধ বাড়ি আর একটি বিয়ে বাড়িতে কোন সময় ভগবানের স্মরণ হয় বেশি? কেউ মারা গেলে বিরহ মহোৎসব হলে তখন ভগবানকে স্মরণ করা হয়, দেব দ্বিজ, হ্যাঁ, বৈষ্ণবদের আদর হয়। আর বিয়ে বাড়িতে আদর হয় শুধু বরকে আর কনেকে নিয়েই, ব্যস্ত রং উল্লাস যত কিছু। কেন? আনন্দের সময় ভগবানকে স্মরণ হয় না। আর কারা কারা ভগবানের কাছে যে আসতে পারেন, আর কারা কারা পারেন না, কারা কারা পারেন না আসতে? উচ্চ কুলে জন্ম, অধিক ঐশ্বর্য, ধনবান, অধিক বিদ্যান, আর কি অধিক রূপবান, এই চার শ্রেণীর ব্যক্তি ভগবানের সান্নিধ্যে আসতে পারেন না। আর কারা ভগবানের সান্নিধ্যে আসতে পারেন? কার কে কার কাছে ভগবান প্রকাশিত হন? যার কিছু নেই এই জগতে, তেনার কাছেই ভগবান কে হন? অকিঞ্চন গোচরম, অকিঞ্চন, যেনার কিছু নেই তেনার কাছেই ভগবান কে হন? প্রকাশিত হন। শেষ পর্যন্ত কুন্তী দেবী কি প্রার্থনা করেছিলেন? ভগবানের প্রতি কিসের সঙ্গে তুলনা করছেন? গঙ্গা যেমন কি করে, একটি উদাহরণ দিয়ে বলছিলেন না, ধাবিত হয়, তেমনি কুন্তী দেবীর যেন কি সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের
প্রতি মমত্ব রহিত হয়। তেনার প্রতি যেন একমাত্র ভগবানের শ্রীপাদ পদ্মে যেন নিবিষ্ট থাকে, ধাবিত হয়। হ্যাঁ দেখুন, এটি হচ্ছে কি তেনার শেষ প্রার্থনা। এখন আমরা নবম অধ্যায়ে, ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ভীষ্মদেবের প্রাণ, অর্থাৎ ভীষ্মদেব কিভাবে তেনার অন্তর্ধান লীলা করেছিলেন সেটি সকলেরই শিক্ষণীয় বিষয়। একজন মহিমান্বিত মৃত্যু, কেন যদিও আমরা মৃত্যুকে কেউই চাই না, চাই কি মৃত্যু, কিন্তু মৃত্যু আমাদেরকে এসে বরণ করে নেয়, কিন্তু সেই মৃত্যুটাকে কি করে বরণ করতে হবে সেটি একটি আদর্শ শিক্ষণীয়। ভীষ্মদেবের মহাপ্রাণ, একজন ভক্ত কিভাবে ভগবানের কাছে ফিরে যাবেন সেটার একটি উজ্জ্বল দৃষ্টান্ত ভীষ্মদেব। তিনি একজন দ্বাদশ মহাজনের অন্যতম মহাজন, তিনি সেই আদর্শ দৃষ্টান্ত স্থাপন করছেন যে কি করে মৃত্যুকে বরণ করতে হয়, সেটি আমরা এই অধ্যায় থেকে শিক্ষা লাভ করব। হরে কৃষ্ণ। প্রথম শ্লোক, শ্রুত বাচ ইতি বিত প্রজাত্রয়াম সর্বধর্ম বিবিচ্ছয়াম তৎদিন সনাত্তাগাত যত্র দেবব্রত পাত। অনুবাদ, শ্রী সুত গোস্বামী বললেন, কুরুক্ষেত্রের রণাঙ্গনে বহু প্রজা হত্যা করার জন্য ভীত হয়ে যুধিষ্ঠির মহারাজ অতঃপর ধর্মতত্ত্ব জানার জন্য সেই যুদ্ধক্ষেত্রে গমন করলেন। সেখানে ভীষ্মদেব সরসজ্জায় শায়িত হয়ে মৃত্যুর প্রতীক্ষা করছিলেন। সুত গোস্বামী কাকে বললেন? সৌনকাদি ঋষিদেরকে, ভীষ্মরণ্য। এভাবে ভগবান যখন পুত্রার গর্ব রক্ষা করে এবং কুন্তী সহ অন্যান্য সকলেই প্রার্থনা করলেন এবং তারপর কুন্তীদেবীর কাছে বিদায় নিয়ে ভগবান কোথায় গিয়েছিলেন? অন্তঃপুরে পুরো নারীদের কাছে বিদায় নিয়ে যখন যুধিষ্ঠির মহারাজের কাছে বিদায় নিতে গিয়েছিলেন, সেই সময় যুধিষ্ঠির মহারাজ কিন্তু কিছু বলছিলেন এবং বলে যে তার এই সমস্ত সৈন্য সামন্ত হত্যার তারা কে আছে, তিনি প্রশমিত হতে পারছেন না। এই সমস্ত এত কিছু সৈন্য সামন্ত হত্যা করেছেন, যাদের স্ত্রীরা কি হচ্ছে বৈধর্ম জীবনযাপন করছে তাদের চিন্তা করে তিনি শোকাকুল হয়েছেন। যুধিষ্ঠির মহারাজ তিনি কি বলেছিলেন যে অশ্বমেধ যজ্ঞ করার মাধ্যমে, যদিও শাস্ত্রে বিধান দেওয়া হয়েছে এই সমস্ত সৈন্য সামন্ত নিধন করার পাপ মোচন হবে, কিন্তু তিনি সেটিতে স্থির হতে পারছিলেন না, তাই তিনি কি করছিলেন, তিনি তখন যুদ্ধক্ষেত্রে যে মৃত্যুর প্রতীক্ষা করছেন ভীষ্মদেব কুরুক্ষেত্র রণাঙ্গনে এখনো অবস্থান করছেন, তিনি যেহেতু উত্তরায়ণ আসেনি তাই তিনি সেই ভীষ্মদেবের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছেন। তদাতে ভ্রাতার সর্বে সদৈশ স্বর্ণ ভূষিতৈ অন্ন কর্ষদরতা বিপ্রা বেশ ধম্ম তদস্ততা। সেই সময় অনুবাদ, সেই সময় তার সমস্ত ভ্রাতারা স্বর্ণালঙ্কারে সজ্জিত উত্তম অশ্বদের চালিত অত্যন্ত সুন্দর রথে আরোহণ করে তার অনুগমন করলেন। তাদের সঙ্গে ব্যাসদেব পাণ্ডবদের প্রধান পুরোহিত ধম্মকে ধম্মের মতো ঋষিরা এবং অন্যেরা ছিলেন। যখন যুধিষ্ঠির মহারাজ
ভীষ্মদেবের কাছে যাচ্ছিলেন, তখন কি তেনার অনুগমন করে অন্যান্য পাণ্ডবেরাও তেনাকে অনুসরণ করছিলেন। এমনকি ব্যাসদেব এবং ধম্ম, যিনি পঞ্চ পাণ্ডবের পুরোহিত ছিলেন, তিনিও যুধিষ্ঠির মহারাজের অনুগমন করে কোথায় যাচ্ছিলেন? কুরুক্ষেত্রে, যেখানে ভীষ্মদেব স্বরসজ্জায় শায়িত রয়েছেন, সেখানে ভীষ্মদেবের কাছে যাচ্ছিলেন। ভগবানাপি বিপ্রাসে রথেন সাধনঞ্জয় সাতৈ পারচত নৈব কুবেরৈব কুঞ্জকৈ। অনুবাদ, হে বিপ্রসী, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে একটি রথে চড়ে তাদের অনুগমন করলেন। এইভাবে যুধিষ্ঠির মহারাজকে অত্যন্ত আভিজাত্য সম্পন্ন বলে মনে হতে লাগলো, ঠিক যেমন কুবেরকে গুজ্জক আদি সঙ্গী পরিবৃত অবস্থায় মনে হয়। কুবের কে ছিলেন? দেবতাদের পোষাধক্ষ যক্ষরাজ কুবের, তিনি অতুল ঐশ্বর্যশালী সম্পদশালী ছিলেন। তিনি যখন, এই সম্পদশালী ব্যক্তি যখন বাইরে বেরোন, কত আভিজাত্যপূর্ণ গাড়ি, হ্যাঁ, শ্বাস সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়েন, পড়েন কিনা? তেমনি যুধিষ্ঠির মহারাজ অনেক শ্বাস সরঞ্জাম এবং অনেক রথ রথি, হ্যাঁ, সকলকে নিয়ে বেরিয়ে পড়েছেন আভিজাত্যপূর্ণ। তাই বলে যে যুদ্ধ হয়ে গেছে বলে সব ধ্বংস হয়ে গেছে তা না, তারপরেও অনেক ঐশ্বর্য রাজকীয় যে দৃষ্টানি পতিতম ভূমৌ দিবশ্চ্যুত বিমামরম তানেমু পাণ্ডবা ভীষ্মম সানুকাশচক্রীণ। অনুবাদ, আকাশ মার্গ থেকে বিচ্যুত এই দেবতার মতো তাকে, অর্থাৎ ভীষ্মদেবকে ভূমিতে শায়িত দেখে পাণ্ডবরা যুধিষ্ঠির তার কনিষ্ঠ ভ্রাতাদের এবং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার উদ্দেশ্যে প্রণতি নিবেদন করলেন। তারা যখন সেখানে গিয়ে উপস্থিত হলেন, সেখানে গিয়ে কি করলেন? যেহেতু ভীষ্মদেবকে সেখানে একজন দেবতার মতো শায়িত সেই কুরুক্ষেত্রের মাঠে দেখাচ্ছিল, এবং তাই তেনারা কি করলেন? সকলেই তেনার, হ্যাঁ, বন্দনা করলেন, প্রণতি নিবেদন করলেন। তত্র ব্রহ্মশয় সর্বে দেবশয়চ সপ্তমম রাজশয়চ তত্রাসন দৃষ্টম ভারত পুঙ্গবম। অনুবাদ, ভরত মহারাজের বংশধরগণের মধ্যে যিনি ছিলেন প্রধান, সেই ভীষ্মদেবকে দর্শন করার জন্য ব্রহ্মাণ্ডের সমস্ত মহাত্মারা, অর্থাৎ সত্যগুণে স্থিত দেবর্ষি, ব্রহ্মর্ষি এবং রাজর্ষিরা সেখানে সমবেত হয়েছিলেন। যে ভরতকুলের যে শ্রেষ্ঠ মহাত্মা, সেই ভীষ্মদেবকে তার অন্তিম প্রাণ দর্শন করার জন্য কে আইছিলেন সেখানে? সত্যগুণে যারা অধিষ্ঠিত মহাত্মা দেবর্ষিরা এবং মহর্ষিরা, ব্রহ্মর্ষি এবং রাজর্ষি সকলেই এসে সেই উপস্থিত হয়েছেন সেই মহা মৃত্যু দর্শন করার জন্য। দেখুন কিরকম মহিমান্বিত মৃত্যু, হ্যাঁ, তাহলে দেখুন কিরকম মহিমান্বিত মৃত্যু, যারা দর্শনের জন্য এই সমস্ত মহাত্মারা, হ্যাঁ, যাদের দর্শন করলে পবিত্র হওয়া যায়, সেই সমস্ত মহাত্মারা এসে স্বেচ্ছায় কি করছেন? দর্শন দিচ্ছেন। তাহলে তিনি কিরকম মহাত্মা যাকে দর্শন দিচ্ছেন? ভীষ্মদেব কি আমন্ত্রণ করতে গেছে সকলকে? আমন্ত্রণ করেননি, কারণ তারা সেই মহিমান্বিত যে মৃত্যু হবে তারা এই শুনেই বা এই তারা দিব্য দৃষ্টিতে দর্শন করে তারাও সেই মহিমান্বিত মৃত্যুর দর্শন করার জন্য এসে উপস্থিত হয়েছেন। আমরা এটি অধ্যায় পড়লে বুঝব কেমন মহিমান্বিত মৃত্যু। পর্বত নারদ ধম্ম ভগবান পাদরায়ণ
বিরদাশ্ব ভরদ্বাজ সশিষ্যরেণু কাশুত বশিষ্ঠ ইন্দ্র প্রমোদ স্ত্রীত গৃহ সম।